ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ইন্ট্রোটা আমি স্টার্ট করছি রাস্তা থেকে। এখন আমি কোথায় যাচ্ছি যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তো দেখো আমাদের বাড়ির সামনে ঠিক কত বড় দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। তোমরা এখন ভাবতেই পারো যে দুর্গাপুজো লক্ষ্মী পুজো সবই তো ওভার, সামনে প্রায় কালী পুজো আসতে চললো বলে এখন আমি দুর্গাপুজোর প্যান্ডেল কেন দেখাচ্ছি। আসলে প্রায় এক মাস হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি বা ভিডিও দেইনি, কেন দেইনি সেটা আমি না হয় অন্য কোনো ব্লগে পুরোপুরি ভালোভাবে বলে দেব, তখনই তোমরা জেনে নিও। আর এই দেখো আস্তে আস্তে আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর আমি আসার সাথে সাথেই একটা বাস চলে এসেছিল। আমি কিন্তু সত্যি বাসের টাইম জানতাম না, কিন্তু কপাল, ওই যে বলে কপাল, কপাল গুনে পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছিলাম। তো বসে পড়েছি, আমার গন্তব্যস্থল বেশি দূর না, ওই 10 মিনিটও না ঠিকঠাক মতন। আর এই যে দেখো আরেকটা প্যান্ডেল দেখে নিলাম, মানে আমি দুর্গাপুজোয় ঘুরতে পারিনি সেটার মানে ব্যথাটা আমি এই দুর্গাপুজোর প্যান্ডেল দেখিয়েই পুষিয়ে নিয়েছি। তো এই যে বাস থেকে নেমে এবার মা, আমি যাচ্ছিলাম আসলে মামা বাড়ি, তো মামা বাড়ি যাবার রাস্তায় নেমে গেছি, চলে এসেছি মামা বাড়ি। আর আমার মামা বাড়িতে কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের ওই ব্লগ না দেওয়ার যে কারণ সেই ভিডিওটাতে ক্লিয়ার করে দেব। আর মামা বাড়ি এসেই চলে এসেছিলাম রাস্তায়, আর দেখেছো আমার বোন একদম কিরকম ভাবে নৃত্য করে সবাইকে এন্টারটেনমেন্ট করছে। আসলে ও যে মানে ও হচ্ছে ছোট প্যাকেট বড় ধামাকা, এটাই হচ্ছে মেন কথা। ও হচ্ছে ছোট প্যাকেট বড় ধামাকা, মানে ও এই বয়সে ভ্লগ করে, ভাবতে পারছো? এটা সন্ধেবেলা লিটারেলি আমাকে বলছে, দিদি আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতেই হবে, না হলে তোমার ভ্লগে সবাইকে বলে দেবো তুমি পচা। তো ওকে ফুচকা খাওয়ানোর পর চলে গেছিলাম একটু বাজারে, কিছু কাজ ছিল, বাড়ি এসে এই তো সিদ্ধ ভাত খেলাম। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।